ভোলা সরকারি কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পিঠা উৎসবে মানুষের সমাগম কেমন দেখছেন আর কি ধরনের পিঠা রয়েছে উৎসবে? ধন্যবাদ জেসিকা। আপনি জানেন যে ভোলার যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজের আয়োজনে কিন্তু এই পিঠা উৎসব শুরু হয়েছে। এই পিঠা উৎসবটি চলবে দিনব্যাপী। গ্রাম গ্রাম বাংলার হারানো যে ঐতিহ্য, আমরা সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে কিন্তু এই দিনব্যাপী পিঠার এই আয়োজন করা হয়েছে। এখানে ভোলা সরকারি কলেজের 16টি ডিপার্টমেন্ট থেকে কিন্তু শিক্ষার্থীরা এই পিঠা অংশগ্রহণ করেছে এবং বাহারি রঙের পিঠা, আমি যদি পিঠার নাম আপনাকে বলতে চাই, পুলি পিঠা, ক্ষীরের পিঠা, ইরানি পিঠা, সবচেয়ে আরো যে জামাই পিঠা, বউ পিঠা সহ নানান নামের পিঠা কিন্তু এখানে এখানে তৈরি করা হয়েছে এবং এ সমস্ত পিঠা দেখতে কিন্তু কলেজের শিক্ষার্থীরা এসে ভিড় জমিয়েছেন। তো আমরা এই কলেজের আয়োজকের সাথে কথা বলবো, এই পিঠা উৎসব সম্পর্কে বলেন আর কেন এই আয়োজনটা করা হয়েছে। আমি ধন্যবাদ, আমি আহ্বায়ক এই পিঠা উৎসবের। আমরা মূলত এই আয়োজনটা করেছি বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য, যে পিঠা, সেই উৎসবের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের কাছে এই পিঠা পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর আমরা জানেন যে দীর্ঘদিন কোভিড-19 করোনা ভাইরাসের কারণে তাদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, তাদেরকে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের প্রশাসন এবং আমরা এই ধরনের উৎসবের আয়োজন করেছি। ধন্যবাদ। আসলে আয়োজক কমিটির যেমনটি বলছিল যে আসলে এই যে ঐতিহ্যকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে, কারণ গ্রামগঞ্জে আমাদের যে পিঠাফলির যে আয়োজন হয়ে থাকতো এই শীতের সময়, সেই ঐতিহ্য বিলুপ্তির পথে সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু জেসিকা এই পিঠা আয়োজন করা হয়েছে। আমরা একজন পিঠা তৈরির সাথে যারা সম্পৃক্ত রয়েছে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এই যে স্টলে কি কি পিঠা তৈরি করেছেন? যে আমরা অনেক ধরনের পিঠা তৈরি করেছি, লবঙ্গ পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, রসবড়া, তারপর আছে ঝিনুক পিঠা, তারপর আছে ডিম সুন্দরী পিঠা, অনেক অনেক পিঠা আছে আমাদের কাছে। ধন্যবাদ। জেসিকা, আপনি যেমনটি শুনছিলেন যে বাহারি রঙের, বাহারি আকারের পিঠার কিন্তু সমাগম, আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে কলেজের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এখানে শত শত শিক্ষার্থী এই পিঠা তৈরিতে অংশগ্রহণ করেছে, বিশেষ করে ছাত্রীদের সংখ্যাই বেশি, তারা তাদের নিপুণ হাতে এই পিঠা তৈরি করেছে এবং এই পিঠার প্রদর্শন এখানে করা হয়েছে। বিকেলে কিন্তু যারা পিঠা তৈরি করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে এই কলেজের পক্ষ থেকে। একই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে দিনব্যাপী। এই যে বর্ণাঢ্য অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও হচ্ছে, গত 3 বছর করোনা সংক্রমণের কারণে কিন্তু এই অনুষ্ঠানটি হয়নি, তো 3 বছর পরে এই অনুষ্ঠানটি হওয়ার কারণে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। তো জেসিকা, এ ছিল আমার কাছে ভোলা সরকারি কলেজ থেকে পিঠা উৎসবের সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।